নমস্কার বন্ধুরা, আজ প্রতিদিনের মতো আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি দই বড়া বানাবো। তা দই বড়া বানানোর জন্য আমি 2 লিটারগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে 100 গ্রাম মতো 2 লিটার। এটা গরমে দই বড়াটা ভালো লাগে, কিন্তু হালকা শীত আছে। আমার এটা ডালটা বেঁচে ছিল, তো আমি আজকে দই বড়াটা বানিয়ে নিচ্ছি। তার জন্য ডালটা আমি আগে বেটে নিচ্ছি। ডালটা ছিলে বেটে নেবো, ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। দেখুন, ডালটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, তুলে নিচ্ছি। বাকি ডালটা এইভাবেই আমি একটা পেস্ট বানিয়ে নেবো। বাকিটাও আমার বাটা হয়ে গেছে। এটা আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখুন, ডালটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব। ডালটা যত ভালো ফাটানো হবে, বড়াটা তত সুন্দর সফট নরম হবে। দেখুন, ডালটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, ভালো ফাটানো হয়েছে। কি বুঝবেন কীভাবে? দেখুন, একটা জল নিয়েছি বাটিতে, নিয়ে একটু ডাল ফেলে দিচ্ছি আমি। দেখুন, ডালটা ভেসে উঠেছে, তাহলে বুঝবেন যে ডালটা ভালো ফাটানো হয়েছে। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, খুব গরম করব না, মিডিয়াম গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। একটু বড় বড় করে দিচ্ছি। ভেজে নিচ্ছি, হালকা আছে, নালে উপরটা গোল্ডেন হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। খুব হালকা আছে, ভেজে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি। খুব হালকা আছে, আমি এগুলো গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। দই বড়াটা গরমেই খুব ভালো লাগে, এখন হালকা শীত আছে, শীতের দুপুরেও ভালো লাগবে। এটা আমি ফ্রিজে রাখবো না, বেশি ঠান্ডা খাওয়ার দরকার নেই। গরমের সময় হলে আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। এবং বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, হালকা উষ্ণ গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 টিস্পুন মতো লবণ। নিয়ে এটা একটু গুলে নেব। এই বড়াগুলো এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তার মধ্যে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। রেড চাটনি করার জন্য আমি এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা। এটা আমি চটকে চটকে কচটা বের করে নেবো। এখন বেরিয়ে গেছে, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আমি রেড চাটনিটা বানিয়ে নিচ্ছি। তবে খেতে আর একটু জল দিয়ে আমি কটা গুলে নেবো। আর একটু পার্টটা একটু বের করে নিচ্ছি। দেখুন, এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি। ভিডিওটা পুরো দেখতে থাকুন।
আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। চাটনি বা রেড চাটনির জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, পরিমাণ মতো চিনি দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, লবণ একটু, সাদা লবণ একটু, বিট লবণ, লঙ্কা গুঁড়ো আর এই জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, জিরেটা আমি আগে ভেজে রেখেছিলাম, আর এক টিস্পুন সাদা জিরে, এক টিস্পুন ধনে, এক টিস্পুন মৌরি। কড়াইতে ড্রাই রোস্ট করে আমি এটা গুঁড়ো করে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম এই ভাজা মশলাটা। রেড চাটনিটা হতে থাক, এদিকে আমি গ্রিন চাটনি অর্থাৎ ধনে পাতার চাটনিটা করে নিচ্ছি। এখন এর জন্য নিয়েছি কিছুটা ধনে পাতা, গ্রিন চাটনি বা ধনে পাতা চাটনির জন্য নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা, চার কোয়া রসুন, একটু আদা দিয়ে এটা আমি বেটে নেব। আপনারা মিক্সি গ্রাইন্ডার থাকলে বেটে নিতে পারেন, কোনো ঝামেলাই হবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি এক চামচ, একেবারে বেটে নিচ্ছি একসাথে, একটু বিট লবণ, এমনি লবণ, সাদা লবণ, ভাজা মশলা আর এই লেবু একসঙ্গে এটা আমি বেটে নেবো। আবার শিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি, এটা বাটিতে দিয়ে মিক্সড করতে পারেন, আমি একসঙ্গেই বেটে নিচ্ছি। তাহলে দেখলেন আমার গ্রিন চাটনিটা কত ঝটপট রেডি হয়ে গেল। দই বড়ার জন্য গ্রিন চাটনিটা একদম রেডি, আর ওদিকে তেঁতুল অর্থাৎ রেড চাটনিটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন বড়াগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিনি লবণ দিয়ে, একটু হালকা হাতে চিপে চিপে নেব। এভাবে একটু হালকা হাতে জলটা চিপে বার করে নেব। দেখুন আমার রেড চাটনিটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দুটো চাটনি রেডি। 200 গ্রাম দই নিয়েছি, দইটা একটু ফাটিয়ে নিয়েছি, আবারও ফাটাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, একটু লবণ, সাদা লবণ, আর একটু বিট লবণ দিয়ে দিলাম। এটাকে আরও একটু ফাটিয়ে নেব। বারবার বলছি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন। দেখুন আমি এবার দইটা দিয়ে দিচ্ছি বড়ার মধ্যে, দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট মতন। আর এটা আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান এটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন। ফ্রিজের মধ্যে 10 মিনিট রাখার পর বের করে খাবেন ঠান্ডা ঠান্ডা যদি খেতে চান। দেখুন বন্ধুরা, 10 মিনিট দই ভেজানোর পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এর উপরে কী কী আর মশলা দেবো। প্রথমে দিচ্ছি আমি গ্রিন চাটনিটা, এর উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এইভাবে। তারপরে আমি যে তেঁতুলের চাটনি বা রেড চাটনিটা বানিয়েছিলাম সেটাও এর উপরে দিয়ে দিচ্ছি, হালকাভাবে দিয়ে দিলাম। দেখুন এটা বাড়িতে বানিয়ে খাবেন, দোকানের থেকে খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন, আমাকে ভিডিও করার
রেসিপি বানানোর উৎসাহ দেবেন। আর এর উপরে ছড়িয়ে দিচ্ছি একটু লবণ, সাদা লবণ দিলাম আর একটু বিট লবণ দিলাম ছড়িয়ে, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আর একটু ভাজা মশলা বা জিরে ধনে মৌরি যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু সামান্য ছড়িয়ে দিলাম এর উপরে, আর সামান্য ধনে পাতা কুচি। আপনারা চাইলে এর উপরে একটু ঝুরি ভাজা দিতে পারেন, সেটাও খুব সুন্দর লাগবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আমার এই দই বড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।